ভগবিষে কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31 মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না, দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে, বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদছে। কেন পুলিশ দেখবে না? ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে। ভাগ্যে সে কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার, পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয়, তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব, মানুষ, তারাও কিন্তু মানবিক মানুষ, তাদেরও সংসার আছে, তাদের পরিবার আছে। যাকে পাচ্ছেন তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন, কেউ কেউ একবারও ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ এ কথা বলে তাহলে আপনার কি হবে, আপনার মানসিকতা কি হবে। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে, কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কী থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে, এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়, আপনারা ঠিক করবেন, সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন যতটা পারছি আমরা করছি, আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি, আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। কাজেই আপনাকে আমরা বলছি, পুলিশ ইভেন সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই, সব কাগজপত্র, ভিডিও রেকর্ডিং, এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ড ওভার করেছে। আমাকে আপনারা বলছেন হোম মিনিস্ট্রি থেকে একটা চিঠি লিখলো সিআইএসএফকে জায়গা দাও, আমি ববিকে পাঠিয়ে ইন্দিরা হসপিটালের 30-বেডেড হসপিটাল এবং একটা প্রাইমারি স্কুল কর্পোরেশনের, সেই দুটোকে দিলাম। তারপরেও আপনারা যদি রোজ বলেন, বলছে এখন কমিউনিটি হলগুলো আমাদের দিয়ে দাও, তাহলে এলাকায় এলাকায় যে মানুষগুলো বিয়ে, শ্রাদ্ধ, পৈতে, পুজো, উৎসবের নামে এটা করা হয়েছে, কমিউনিটি মানে এলাকার কমিউনিটির জন্য, তারা কোথায় যাবে? নিশ্চয়ই জায়গা খুঁজে দিন। আরজিগড়ের পাশে আরও যদি জায়গা চায়, আরজিগড়ের পাশে যে জায়গাটা পড়ে আছে, আমি সিএসকে বলবো ডেকোরেটার ডেকে আনুন, আজকাল সব কিছু হয়ে যায় খুব তাড়াতাড়ি, করে দিন, তক্তা পেতে দিন, খাট পেতে দিন, বাথরুম ওয়াশরুম টোয়াশরুমগুলো করে দিন। কিন্তু আপনি যদি একটা কনজেস্টেড এরিয়ায় আমাকে বলেন 2 ঘন্টার মধ্যে জায়গা খুঁজে দিতে হবে, হাউ ইজ ইট পসিবল? যে জায়গাটা আরজিকর হসপিটাল সেই জায়গাটা ভীষণ কনজেস্টেড, আর যদি সেই জায়গাটা না করতে পারেন তাহলে ওদের আপনাদের পুলিশের যে ব্যারাক আছে বিভিন্ন জায়গায় যেখানে অ্যাভেলেবেল, দরকার হলে আপনি বাস অ্যারেঞ্জমেন্ট করে দিন, বাস তাদের তুলে নিয়ে আসবে, বাস তাদের পৌঁছে দেবে। তারা আর কি চায়? জামা কাপড় চাইলে দিয়ে দিন, খাবার দাবার চাইলে দিয়ে দিন, আর কি কি দেওয়ার আছে? আপনারা যদি কাউকে পাঠানো, দায়িত্বটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে, সবটাই স্টেট গভর্নমেন্টের উপর আপনারা চাপিয়ে দেবেন, আর মিথ্যে কথা বলবেন আমরা দিইনি, এটা ঠিক নয়, আমরা 3টি জায়গা দিয়েছি। কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য, পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টসও করবো না, বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক্ট। কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে, এবং আরও কয়েকটা লেফট পার্টিস, দে আর অলসো ইনভলভ ইন দিস কনস্পিরেসি, যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই, যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাজ্যকে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়,
দুর্যোগ হলে পাহাড় দেয়, কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি, এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, এক মাস একদিন, 31 মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই, এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে। আসল কেসটা করুন, আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন, যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন, এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে, আমাদের কোর্টে তো নয়। সুতরাং আপনারা ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন। বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে, যারা এখান থেকে পড়াশুনো করে খেয়ে দেয়ে মানুষ হয়ে বাইরে গেছেন, তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা, ওয়ান সাইডেড।